নমস্কার বন্ধুরা, ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমার এই গ্রীষ্মকালীন যে আগাম শশা চাষ, সেটার আরেকটি নতুন ভিডিও। তো এই ভিডিওতে থাকছে যে বীজ অঙ্কুরিত হওয়ার পর পরিচর্যা। বীজ অঙ্কুরিত হওয়ার আজকে দুদিন হচ্ছে, অর্থাৎ গত পরশু দিন বীজ মাটির উপরে উঠে এসেছিল, তারপর হচ্ছে গতকালকে সম্পূর্ণ ক্ষেতের বীজ অঙ্কুরিত হয়ে গেছে। তো আজকে হচ্ছে তৃতীয় দিন, বীজ অঙ্কুরিত হওয়ার তৃতীয় দিন। আজকে সম্পূর্ণ পুরো ক্ষেতে যত বীজ আছে সব অঙ্কুরিত হয়েছে, আমি বলতে পারি 95% প্লাস জার্মিনেশন হয়েছে। তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, শশার গাছটা দেখতে পাচ্ছেন। তো এভাবে 1 ফিট অন্তর অন্তর প্রতিটি গাছই আছে। আপনাদের কিরকম জার্মিনেশন হয় কিনা জানি না। এটা যে মালচিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেই পুরনো মালচিং আমার, দেখতে পাচ্ছেন 95% জার্মিনেশন হয়েছে। একটা লাইনে, এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এক লাইনে প্রায় 65 থেকে 70টা পয়েন্ট রয়েছে, বীজ দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে প্রতি লাইনে হাইয়েস্ট হলে 2টি করে বীজ নেই, 65 থেকে 70টি বীজের মধ্যে 2টি বীজ উঠেনি, ঠিক আছে, কোনো কারণবশত সেই বীজগুলো উঠেনি। তো আমি বীজ যেভাবে দিয়েছি সেটা আপনাদেরকে আগে বলেছিলাম, যে বীজের প্যাকেট থেকে কেটে সেটা আধা ঘন্টা প্রায় এক ঘন্টা হালকা রোদ্রে শুকিয়ে নিয়ে তারপর সেটাকে আবার ছায় রেখে ঠান্ডা করে সেখানে কার্বেন্ডাজাইম বা ম্যানকোজেব বা সাফ পাউডার, যে কোনো একটু ফাঙ্গিসাইডগুলো যে রয়েছে সস্তা দামের ফাঙ্গিসাইডগুলো, সেগুলো দিয়ে বীজটাকে শোধন করে নিই। অর্থাৎ এক প্যাকেটে মনে করুন 2 চিমটি বা 3 চিমটি সাফ পাউডার দিলে যথেষ্ট। হ্যাঁ, তো সেভাবে শোধন করে নিয়ে আমি বীজ ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। বীজ কোনো ভিজেনি, ভিজে রাখিনি বা তাক দিয়ে রাখিনি, ঠিক আছে, বা জাগ দিয়ে রাখিনি, কোনো কিছুই আমি করিনি। আর জাগ দিয়ে রাখলে সেক্ষেত্রে গাছের যে একটা, অর্থাৎ জলে ভিজে রেখে তাকিয়ে রাখলে বা অঙ্কুরিত ফেটে যাওয়ার পর, মানে বীজের মাথাটা ফেটে যাওয়ার পর, তারপর যদি বীজ বসানো হয় মাটিতে, সেক্ষেত্রে গাছের কিন্তু রেজিস্ট্যান্স পাওয়ার অনেক কম হয়, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় গাছে, ঠিক আছে, গাছ মানে সুস্থ সবলভাবে বাড়তে পারে না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার জার্মিনেশন কত তাড়াতাড়ি হবে জানেন না, কিন্তু সেক্ষেত্রে বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ যে অঙ্কুরিত বীজগুলি প্রায় মাথা মানে গজা বেরোনোর দিকে, সেই অঙ্কুরিত বীজগুলো কী হয়, মাটিতে বসার পর সেখানে আবার শুকিয়ে যায়, সেটা জলে, অর্থাৎ সেখানে 100% জলের মধ্যে সেটা অঙ্কুরিত হয়েছে, এবং যে যখনই মাটিতে যাবে তখনই সেটা 100% জল পাবে না, সেখানে আর্দ্রতারও ব্যাপার আছে একটা, মাটিতে 100% জল নেই, তো সেখানে সেটা অনেকটা শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর আবার নতুনভাবে সেটা মানে আপনার ওই যে অঙ্কুরোদ্গম হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে গাছের সমস্যা হয়, সেক্ষেত্রে গাছের অঙ্কুরিত হওয়ার ক্ষেত্রে অনেক জার্মিনেশন কম হয়। তো সেক্ষেত্রে আজকে আমি এখানে প্রথম ট্রিটমেন্ট নিচ্ছি, পরিচর্যা হচ্ছে, যে আমি এখানে সাফ পাউডার 15 লিটার জলে 15 গ্রাম এবং সেখানে ক্লোরোপাইরিফস এবং সালফেমেথ্রিন 15 ml দিয়েছি। সেটা দিয়ে সেটা আমি একটা হচ্ছে কি স্প্রে করব, সেটা এই যে দেখুন স্প্রে করার সিস্টেমটা, স্প্রে করবো হচ্ছে এভাবে, দেখুন পুরো গাছ পেয়ে গেল, তারপর গাছের গোড়ায়, বাস এটা একটু বেশি হয়ে গেল, এর থেকে আর কম করে দেবো, এটা আপনাদেরকে দেখানোর জন্য, একটু এদিকে হাতটা একটু ঠিকঠাক যাচ্ছে না সেই জন্য, এর থেকে কম করে দেবেন। এভাবে গাছের প্রতি গাছের গোড়ে গোড়ে দেবেন, এটা স্প্রে দেওয়ার পর গাছের গোড়ে দেবেন আবার, বাস যে গাছ গাছ যে কেটে দেয় লেদা পোকাগুলো আছে সেই পোকাগুলো মরে যাবে, এবং সেটা যদি আপনি সাফ পাউডারের পরিবর্তে আপনি যদি সেটা সেখানে শুধু কার্বেন্ডাজাম, অর্থাৎ বেভিস্টিন, কার্বেন্ডাজাম 50% বা 70% WP ফর্মে যেটা আছে, সেটা সিস্টেমেটিক ফাঙ্গিসাইড, সেটা দিলে সব থেকে বেশি কাজ হবে। সেটা কাজ হবে কি, আপনার গোড়া পচা বা শিকড় পচে যাওয়া যে সমস্যাটা সেটা হবে না, ঠিক আছে, সেটা হচ্ছে সিস্টেমেটিক, সেটা শিকড়ে পৌঁছে পুরো গাছটাকে একদম মজবুত করে তুলবে, ঠিক আছে, সেখানে কোনোরকম ধসা পচা আসতে পারবে না, প্রথম পর্যায়ে যে মাটি বাহিত ধসা পচাগুলো আছে সেগুলো আসতে পারবে না। আর তার সাথে ক্লোরোপাইরিফস যেটা থাকছে সেটা শিকড়ে গিয়ে যে আপনার ওই নানা রকম ছোট ছোট গুঁড়ো গুঁড়ো কতগুলো পোকা থাকে যেগুলো গাছের শিকড় কেটে দেওয়ার সমস্যা থাকে ছোট সময়ে, ঠিক আছে, বড় হয়ে গেলে সেগুলো আর কোনো সমস্যা করে না, বা লেদা পোকা, যত ধরনের লেদা পোকা আছে গাছ কাটবে, গাছের পাতা কাটা, এটা মনে করুন যে 10 দিন বা 8 দিন 10 দিনের জন্য একদম রেজিস্ট্যান্স হয়ে গেলো, কোনো সমস্যাই আসবে না এখানে। তারপর এরপর এর দ্বিতীয় পরিচর্যা যেটা হবে, আজ থেকে প্রায় 4 থেকে 5 দিন পর আমি যেটা নেব বীজের ক্ষেত্রে যেটা বলছি,
সেটা হচ্ছে যে আমি এখানে এক তারা ব্যবহার করব 7 থেকে 8 গ্রাম গাছ যেহেতু ছোট 15 লিটার জলে 7 থেকে 8 গ্রাম এক তারা শুধু শুধু এক তারা স্প্রে করব সেখানে আর কিছু না আর তার আগের মুহূর্তে আপনারা যদি চান যে ড্রিঞ্চিং করবেন আজকে বীজ এবং ধসা ওষুধ দেওয়ার পর একদিন পর কালকে বাদে আগামী পরশুদিন আপনারা সেখানে করতে পারেন কি হচ্ছে 50 থেকে 60 গ্রাম এনপিকে 19-19 এবং সাথে হিমিং অ্যাসিড আপনার ওই 2 ml প্রতি লিটার জলে গুলিয়ে সেটা গাছের গোড়ায় ড্রিঞ্চিং করতে পারেন অর্থাৎ সেখানে স্প্রে মেশিনের যে মুখটা আছে সেটা খুলে দিয়ে মোটামুটি 10 15 থেকে 20 ml জল সেখানে ছেড়ে দিবেন সেই হিমিক অ্যাসিড আর এনপিকে 19-19 মেশানো জলটা তাহলে দেখবেন যে গাছের গ্রোথের যে একটা প্রথম দিকে সমস্যা থাকে সেই গ্রোথটা 5 থেকে 7 দিন পরে দেখবেন একদম দুর্দান্ত হয়ে যাবে আর গাছের গোড়ের মধ্যে হালকা রস পেয়ে যাবে সেক্ষেত্রে আপনার ফ্লাড ইরিগেশন অর্থাৎ কয়েকদিনের মধ্যে আগামী 10 দিনের মধ্যে কোনো ড্রেনের মাধ্যমে জল দেওয়ার প্রয়োজন হবে না ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা আজকে এতটুকুই আপডেট এর পরবর্তী ভিডিও নিয়ে আসছি আমি এই শশা চাষের তো ভালো থাকুন সুস্থ থাকুন কাজের অনেক চাপ আছে সেজন্য হয়তো ভিডিও অত তাড়াতাড়ি দিতে পারবো না তাড়াহুড়ো করে প্রচুর কাজের চাপ রয়েছে মটরশুঁটি তোলার বিশাল একটা সমস্যা রয়েছে মটরশুঁটি তোলার লোকের অভাব মটরশুঁটি তোলার লোক পাওয়া যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন